দেখুন, আমরা তো মিউনিসিপ্যালিটিতে অনেকগুলো বিষয় নিয়ে চেয়ারম্যানের দৃষ্টিতে যাতে আসে বিভিন্ন বিষয় কৃষ্ণগড় সাধারণ মানুষের দাবিগুলো নিয়ে আমরা তুলে ধরেছিলাম। তার মধ্যে এটা আমাদের সবথেকে বড় জয় হচ্ছে যে মিউটেশন ফিজকে কমিয়ে আনা। রাজ্য সরকারের আইন অনুযায়ী যে মিউটেশন ফিজ ধার্য হয়েছে সেটিকে কৃষ্ণনগর পৌরসভায় বলবৎ করা। প্রথম থেকে আমরা ডেপুটেশন থেকে শুরু করে আমরা তারপরে ব্যক্তিগতভাবে নিজেরা চিঠি কাউন্সিলরদের প্যাডে দেওয়া থেকে শুরু করে বোর্ড মিটিংয়ে বলা থেকে শুরু করে একের পর এক কিন্তু এই মিউটেশন ফিজ নিয়ে আমরা কৃষ্ণগড়ের সাধারণ মানুষের জন্য লড়াই করেছিলাম যে মিউটেশনের সঙ্গে 1% ডেভেলপমেন্ট ফিজ যেটা চাপিয়ে দেওয়া হচ্ছিল সেই ফিজটা যাতে বন্ধ করা হয়, এটা নিয়ে আমরা কিন্তু লাগাতার আন্দোলন করেছিলাম, বোর্ডের মধ্যেও বলেছিলাম এবং চেয়ারম্যানকে চিঠি দেওয়া থেকে শুরু করে এসডিও সাহেবের কাছে বলা থেকে শুরু করে যেখানে যা করার আমরা কিন্তু করেছিলাম, সেটা আপনারা মিডিয়ার মাধ্যমে নিজেরা জানেনও এবং কৃষ্ণগড়ের মানুষও দেখেছে যে করোনা পরবর্তীকালে মানুষের অর্থনৈতিক অবস্থা যেখানে এই সঙ্গীন অবস্থায় দাঁড়িয়েছে সেখানে 1% ডেভেলপমেন্ট ফিজ যেটা যথেষ্ট বেশি সাধারণ গরিব মানুষের ক্ষেত্রে, এটা একদম পরিপন্থী। এই বিষয়টা বারবারংবার দৃষ্টিগোচর করার পর মাননীয় চেয়ারম্যান বোর্ডে রেজলিউশনে আনেন এবং বোর্ড মিটিংয়ে এটা আমরা আলোচনায় তোলার পর উনি আমাদের সঙ্গে কথা বলে উনি বলেছিলেন যে আজকে আমরা আলোচনা করলাম, পরবর্তী বোর্ড মিটিংয়ে এই বিষয়টি নিয়ে সুনিশ্চিত যে মতামত রাজ্য সরকারের আইন অনুযায়ী যে ফিজ ধার্য করা উচিত যেটা 1% ডেভেলপমেন্ট ফিজের থেকে অনেক কম, তো সেই জায়গাটা আমাদের মাননীয় চেয়ারম্যান আশ্বস্ত করেছিলেন এবং এর আগের দিন যে আমাদের লাস্ট বোর্ড মিটিং হয়েছে আমরা ওনার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি যে উনি কিন্তু রাজ্য সরকারের যে ধার্য করেছে যে ডেভেলপমেন্ট ফিজের জন্য মিউটেশনের সঙ্গে, সেই বিষয়টি দেখার জন্য আমরা পুরো বিষয়টিকে স্বাগত জানিয়ে মেনে নিয়েছি এবং আমরা ওনাকে সর্বতোভাবে সহযোগিতা করব এই বিষয়ে, এই বিষয়টি আমরা ওনাকে আশ্বস্ত করেছি। এর ফলে আমাদের কৃষ্ণগড় পৌরসভার যে সার্ভিস চার্জ আছে সেটা যাদের উত্তরাধিকার সূত্রে পাচ্ছেন যারা আবাসিক তারা অ্যানুয়াল ভ্যালুয়েশনের যাদের 5,000 টাকা পর্যন্ত তাদের 15% অফ অ্যানুয়াল ভ্যালুয়েশন এটা হবে হচ্ছে সার্ভিস চার্জ। আবার যার কমার্শিয়াল ক্ষেত্রে যার অ্যাভারেজ অ্যানুয়াল ভ্যালুয়েশন 5,000 টাকা পর্যন্ত তার একটু বেশি 30% অফ অ্যানুয়াল ভ্যালুয়েশন, কিন্তু সেটা কখনোই প্রথমের মতন নয়। আবার যদি আপনার দানপত্র সূত্রে যে সম্পত্তি পাচ্ছে সেই সম্পত্তি মিউটেশনের ক্ষেত্রে যেটা রেসিডেন্সিয়াল সেক্ষেত্রে বাজার মূল্যের মাত্র 0.25%, আবার যেটা কমার্শিয়াল সেটা 0.50% সার্ভিস চার্জ নেওয়া হচ্ছে, যেটা সাধারণ মানুষ দিতে গেলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। পাশাপাশি চেয়ারম্যান অনুরোধও করেছেন, মানে আমরাও বলেছি চেয়ারম্যানের কাছে যে গরিব মানুষ যদি খুব যদি প্রেয়ার দেয় বা এই বিষয়ে যদি সত্যি আপনার কাছে এসে বারংবার বলে সেই বিষয়গুলি আরও নমনীয়ভাবে একজন পৌর মাতা হিসেবে আপনি দেখলে এই বিষয়টাও আমরা আপনাকে স্বাগত জানাবো। তো এটা আমাদের সত্যিই খুব ভালো লাগছে যে আমরা দীর্ঘদিন যে বিষয়টা নিয়ে বলে এসেছি সে বিষয়ে চেয়ারম্যান একটি সদর্থক পদক্ষেপ করেছেন এবং কৃষ্ণগড়ের সাধারণ মানুষের এক্ষেত্রে খুবই উপকৃত হবে, ডেভেলপমেন্ট ফিজটা উনি কমিয়ে দিয়েছেন। তাতে কি আপনারা খুশি? আমরা এই বিষয়ে আপনাকে বললাম যে আমরা অত্যন্ত খুশি এই বিষয়টা আমরা দীর্ঘদিন ধরে ওনার কাছে বলে এসেছি এবং উনি যে এই বিষয়টি সম্পূর্ণ সহমর্মিতার সঙ্গে দেখে বিচার করেছেন এবং এটা তো আমাদের সবার বিষয় না, অ্যাজ এ কৃষ্ণর নাগরিকদের বিষয়, কৃষ্ণগড়ের সাধারণ মানুষের উপর যে করের বোঝা ছিল সেটাকে কমিয়ে এনেছেন আমাদের মাননীয় চেয়ারম্যান, এই বিষয়ে আমরা যে দাবি করেছিলাম উনি মেনে নিয়েছেন, এটা আমাদের অত্যন্ত ভালো লেগেছে। এটা কি তাহলে একটা আপনাদের যে আন্দোলন বিক্ষোভ তার কি একটা ফল? এটা দেখুন, আন্দোলন বিক্ষোভ বিরোধী, আমরা যেহেতু বিরোধী আসনে আছি আমরা যে অনৈতিক বিষয়গুলো বা যে বিষয়গুলোকে রেক্টিফাই করার জন্য সেটা ভোটের কাছে জানানো, এটাই এটার জন্যই মানুষ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করে পাঠিয়েছে, কারণ কৃষ্ণগড়ের মানুষ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং তাদের আশীর্বাদ নিয়ে আমরা গিয়েছি, তো তাদের দাবি দাওয়াগুলো বোর্ডের কাছে তুলে ধরা এবং সেটা যেন একটি সদর্থকভাবে প্রকাশিত হয় আইন রূপে, এটা করার জন্য এটাই তো বিরোধী কাউন্সিলরদের দায়িত্ব এবং বোর্ডের সঙ্গেও যদি বোর্ড কোনো বিষয়ে এই ধরনের নমনীয় সিদ্ধান্ত নেয় সে বিষয়েও কোনো বিরোধিতা না করে বোর্ডকে সহযোগিতা করা, এটাও দায়িত্বশীল বিরোধী দলের কর্তব্য। তো আমরা
এই উভয় ক্ষেত্রেই উভয় ক্ষেত্রেই কৃষ্ণগড়ের মানুষের স্বার্থে যে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কৃষ্ণগড়ের মানুষের স্বার্থে, যে কোনো স্বার্থে, গরিব মানুষের স্বার্থে লড়াই করার জন্য সর্বতোভাবে প্রস্তুত। তাহলে এতে কি কৃষ্ণনগরবাসীদের কি একটু সুবিধা হলো মনে করেন? একটু না, অনেকটাই সুবিধা হলো। তো আমি তো আপনাকে বললাম যে আগে ফ্ল্যাট যেটা 1% ডেভেলপমেন্ট ফিজ যেটা ছিল গভর্নমেন্ট ভ্যালুয়েশনের ওপর, আমরা জমি কেনার সময় 30 লাখ টাকায় জমি কিনলাম কি 50 লাখ টাকায় জমি কিনলাম কি একটা ফ্ল্যাট নিলাম 27 লাখ টাকায়, তার উপর ফ্ল্যাট 1% ডেভেলপমেন্ট ফিজ চাপানো ছিল, কিন্তু সেটা কিন্তু অ্যানুয়াল ভ্যালুয়েশনের ওপর হয়ে গেল। সেটা কিন্তু সর্বতোভাবে, কোনোটা 0.25% হচ্ছে, 0.25% হচ্ছে দানপত্র সূত্রে, আবার যেটা কমার্শিয়াল সেখানে 0.50 হচ্ছে, আবার আবাসিকদের ক্ষেত্রে যেটা উত্তরাধিকার সূত্রে পাচ্ছে সেখানে 15% অফ অ্যানুয়াল ভ্যালুয়েশন, এটা কিন্তু খুব নমিনাল। এক্ষেত্রে মানে করের বোঝাটা কিন্তু অনেকটাই কমে এলো বলে আমরা মনে করি, মানে অনেকটাই কমে এলো। রাজ্য সরকারের আইনও মানা হয়েছে এক্ষেত্রে, এবং চেয়ারম্যানের পদক্ষেপ আমাদের সঙ্গে আলোচনা করে উনি যেটা, আমরা যে দাবি করেছিলাম ওনার কাছে যে বিষয়টি আপনি দেখুন, উনি সেটি দেখেছেন, এবং আমরা এটা কৃষ্ণগড়ের মানুষের, এটাই কৃষ্ণগড়ের মানুষের কণ্ঠস্বর। এই বিষয় নিয়ে কৃষ্ণগড়ের মানুষ বারংবার বলে এসছেন ডেভেলপমেন্ট ফিজটা কমানোর জন্য, তো সেই বিষয়টাই উনি কর্ণপাত করেছেন, এবং আমরা বিষয়টা নিয়ে যেটা আন্দোলন করেছিলাম সে আন্দোলনের একটা সতর্থক ফল এটা।